মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে নির্বাচনে সভা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি তার ভাষণে বলেন, বিজেপি সরকার বাংলাকে বঞ্চিত করে এবং বিজেপির বিরুদ্ধে কেউ বললে তাকে সিবিআই এবং ইডির ভয় দেখানো হয় ও তার বাড়িতে সিবিআই ও ইডি হানা দেয়। এই মঞ্চ থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেন। এই মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টার্জেন ও তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৈয়দ রফিকুল হাসান, মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন সিজার, ভরতপুর এক নম্বর পঞ্চায়েতের সমিতির সদস্য আবুল হাসনাত ও মনিরুল ইসলাম সহ ভরতপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। আবার এসেছে পাঁচ মাস বাদে আবার এসেছে, এখন বলছি আমাকে ভোট দাও ভোট দাও ভোট দাও। তোমাকে তো পাঁচবারের সংসদ করেছি, মমতা ব্যানার্জি তো করোনার সময় নিজের জীবনের পরোয়া করেননি। মমতা ব্যানার্জি বেরিয়ে এসে মানুষের কিভাবে রেশন হবে আমি তার সাথে ছিলাম, বড় বাজারের দোকান খুলিয়ে পাওয়া যাচ্ছিল মাল, এরকম নিজে চোখ কেটে কেটে গোল গোল করে যে ঠিক আছে একটু দূরে দূরে থেকে মাল নিয়ে মানুষের কাছে পৌঁছো যাতে মানুষ খাবে কি। সবথেকে বড় অসুবিধা কে করেছিল, সবথেকে বড় অসুবিধা করেছিলেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী। তুগলকই প্রধানমন্ত্রী, তুগলকের কাজ করেছিল, একদিনে হঠাৎ করে লকডাউন করে দিয়েছিল সারা ভারতবর্ষে। আমাদের ভাইয়েরা তারা বিভিন্ন জায়গায় কাজ করেন, ফিরবেন কি করে কেউ জানে না, শুধু আমাদের না সারা ভারতবর্ষে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আটকে গেছিল, হাজার হাজার মাইল হেঁটে হেঁটে আসছে। আমার বোধহয় সম্ভবত বিহারের একটা স্টেশনে দেখলাম হাঁটতে হাঁটতে এসে একটা মা মরে পড়ে আছে, তার বাচ্চাটা তার ভাইয়ের গায়ের উপরে রয়েছে। কোথাও দেখলাম উড়িষ্যা ফিরে আসছে, সেখানে রেলে কাটা পড়ে কতগুলো মানুষ মারা গেল, হাজার হাজার মানুষকে ঘর বেঘর করে দিয়ে হঠাৎ করে বের করে দিল, নাকি ঘন্টা বাজলে করোনা চলে যাবে, দীপ জ্বালালে করোনা চলে যাবে। বাংলা প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষটাকে ফেলে দিল। আর যে সংসদের আসার কয়েকখানে উচিত ছিল, যে যে আমার লোকেরা হাসপাতালে সিট পাবে কিনা, মমতা ব্যানার্জি রেশনটা এখানে ঠিক মতন আসছে কিনা, এখানে অক্সিজেন সিলিন্ডার গুলো কোথায় পাওয়া যায়, যখন হুমায়ুন কবির এই কাজটা করছিল আমাদের লোকেরা এই কাজটা করছিল, তখন অধীর চৌধুরী বসে বসে দিল্লিতে দুটো চারটে করে স্টেটমেন্ট দিচ্ছিলেন, নতুন বিয়ে তো মুয়ের প্রতি একটু ভালোবাসা বেশি। এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আজকে আবার এসছে, আবার এসছে ভোট চাইতে, আবার এসছে ভোট চাইতে, সলিমের সাথে হাত মিলিয়ে ভোট চাইতে এসছে। বাহ, সেই কংগ্রেস কর্মী তাদের মায়েরা তাদের বাড়ির লোকেরা কি বলবে, আরে তোমাকে তুমি তো বললে খুনি সিপিএম, আর সেই সিপিএম এর সাথে জোরাজোরি করে ভোট করছো তুমি, মমতা ব্যানার্জি তো ঠিক করেছে যে তোমাদের সাথে জোটে ছিল না, হ্যাঁ ইন্ডিয়া জোটে আছি, আমরা মোদীকে সরিয়ে সরকার গড়ব, কিন্তু এইখানে দালাল যারা আছে দালালদের সাথে আমি নেই, সেটা মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীকে বলেছে। আর তুমি শুধু এখানেই শেষ না, 2017 সাল যে মোদীর থেকে বেশি সাম্প্রদায়িক, ইউপির মুখ্যমন্ত্রী আদি যোগীতনাথ, কি জানো যোগী আদিত্যনাথ, সে মুখ্যমন্ত্রী হয়েছে তার কিছু বন্ধুদের ডেকেছিল, সেই বন্ধুর মধ্যে কে ছিল, অধীর চৌধুরী ছিলেন। সেখানে বলছিলেন, বঙ্গাল সে আয়া মেরে দোস্ত, দোস্ত কো সালাম করো, রাত কো খাও পিও, দিন কো আরাম করো। সেখানে দোস্তি নেওয়া ছিল, নেস্তে নেওয়া এখানে এলেন উনি, ওই যে যোগী আদিত্যনাথ এখানে এলেন, মা মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যা কাজ সব বললো,
অধীর চৌধুরীর ব্যাপারে কথা বলল না, অল বেঙ্গলে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে নিয়ে বলল, অধীরকে নিয়ে মুর্শিদাবাদে একটা কথাও বলল না। না বন্ধুর সম্বন্ধে খারাপ বলা যায় না তো। আরে এটা আমার কাছে খবর আছে, যদি ওর কথা না মানত রাহুল গান্ধী সোনিয়া গান্ধী, তাহলে আমার বিরোধী দল নেতার সাথে লাইন হয়ে গেছিল, টুক করে ওইদিকে চলে যেত। এই হচ্ছে ক্যারেক্টার, এই হচ্ছে নেতার ক্যারেক্টার পরিবর্তন হয়ে গেছে, ক্যারেক্টার পরিবর্তন হয়ে গেছে। আর আমাদের লড়াই করতে হচ্ছে কার সাথে? একটা এমন শক্তির সাথে লড়াই করতে হচ্ছে যে আমার দেশটাকে ভাগ করবার চেষ্টা করে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।